আসসালামু আলাইকুম সকলকে আলোকিত রাত সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বান্দরবনে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন সহ তিনজনকে অপহরণ রাঙামাটিতে জাতির পিতার একশো তিনতম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন বান্দরবনের সেনা হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিএনপির বিক্ষোভ বাঘাইছড়ি মডেল মসজিদে উৎসব মুখর পরিবেশে প্রথম জুমার নামাজ আদায় সেই দর্শক এতক্ষণ শেরোনাম শুনলেন এবারে বিস্তারিত বান্দরবনের সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জন সহ তিনজনকে অপহরণ বান্দরবনের সেনা প্রকৌশল বিভাগের অবসরপ্রাপ্ত এক সার্জেন্ট সহ দুই শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে সন্ত্রাসীরা বৃহস্পতিবার ষোলোই মার্চ বিকেলে বান্দরবনের রুমা উপজেলার কেও কারাডাং এলাকা থেকে তাদের অপহরণ করে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট সশস্ত্র সদস্যরা হলেন সেনাবাহিনীর ছাব্বিশ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অবসরপ্রাপ্ত সার্জেন্ট মহম্মদ আনোয়ার হোসেন জিপচালক মোহাম্মদ মামুন ও নির্মাণ কাজের শ্রমিক আব্দুর রহমান জানা যায় সবাই ছাব্বিশ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের নির্মাণাধীন রুমা বগালা কেও কারাডাং সড়কে কাজ করছিল রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহম্মদ আলমগীর হোসেন বলেন অপহরণের বিষয়টি পুলিশ অবগত রয়েছে তবে এখনও পর্যন্ত অপহৃতদের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি স্থানীয়রা জানিয়েছেন ক্যাও কারাডং ও সুংসুং পাড়ার মাঝামাঝি এলাকার সড়কে কাজ করার সময় ক্যানএফের সশস্ত্র সদস্যরা হঠাৎ আক্রমণ চালিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট আনোয়ার সহ নয় ধরে নিয়ে যায় পরে সন্ধ্যার দিকে ছয়জনকে ছেড়ে দিয়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সহ তিনজনকে অপহরণ করে তারা মুক্তিপণ বাবদ সন্ত্রাসীরা সাত লাখ টাকা দাবি করেছে বলে জানা গেছে তবে এখনও পর্যন্ত অপহৃতদের কোনো খবর পাওয়া যায়নি রাঙ্গামাটিতে জাতির পিতার একশো তিনতম জন্মবার্ষিকী যথাযথ মর্যাদায় পালন আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একশো তিনতম জন্মবার্ষিকী সারা দেশের নয় রাঙামাটিতে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবে উদযাপন করছে রাঙ্গামাটির সর্বস্তর মানুষ এই দিবসটি উপলক্ষে আজ দিনব্যাপী রাঙামাটিতে বিভিন্ন অনুষ্ঠানমালা পালন করা হচ্ছে শুক্রবার সকালে রাঙ্গামাটির বঙ্গবন্ধু মুরালে জাতির জনগণ প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন রাঙ্গামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুসাম্মদ হামিদা বেগম পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা জেলা পরিষদ চেয়ারম্যান অংশী প্র চৌধুরী রাঙ্গামাটি জেলা প্রশাসক মিজানুর রহমান পুলিশ সুপার মীর আবু তৌহিদ পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী সহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পক্ষ থেকে জাতির জনগণ করা হয় পরে কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ রেডি বের করা হয় রেলটি রাঙ্গামাটির প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি ক্ষুদ্র নিগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে এসে আলোচনা সভায় মিলিত হয় রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা বক্তব্য রাখেন রাঙামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপঙ্কর তালুকদার পুলিশ সুপার মীর আবুদ প্রমুখ এদিকে কাপ্তায় কাউখালি বাঘাইছড়ি বরকল জোড়াছড়ি নানিয়ারচর ও বিলাইছড়িতেও যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতির পিতার একশো তিনতম জন্মবার্ষিকী জাতীয় শিশু দিবস বান্দরবনের সেনা হত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে পিসিএনপির বিক্ষোভ বান্দবর্ণের ওয়াংছড়ি উপজেলায় পাহাড়িদের চিকিৎসা সেবা দিতে গিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর গমনকারী টহল দলের উপর পাহাড়ি দেশদ্রোহী সশস্ত্র সন্ত্রাসী কেএনএফ এনএফ কর্তৃক গুলিবর্ষণ করে মাস্টার ওয়ার্ড অফিসার উদ্দিনকে হত্যা ও রোমা উপজেলার নির্মাণ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ অপহরণের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পিসিএনপি রাঙ্গামামাটি জেলা শাখা কর্তৃক শুক্রবার বিকেলে রাঙ্গামাটি শহরের পৌরচত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরপাদ চৌমনী চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশ হয় প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন পিসিএনপির রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সুলাইমান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মুজিবুর রহমান বক্তারা বলেন দেশপ্রেমিক শহীদের রক্ত বৃথা যেতে না যারা সেনা সদস্য মাস্টার ওয়ারেন্ট অফিসার নাজিমিনকে গুলি করে হত্যা করেছে এবং বাঙালি শ্রমিকদের গুলি করে আহত করা সহ নিরহ মানুষ অপহরণ করেছে তাদের বিষ দাঁত ফেলতে হবে তাদের বিরুদ্ধে যদি প্রশাসন ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে দেশপ্রেমিক জনতা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বাঘাইছিতে মডেল মসজিদে উৎসব মুখর পরিবেশে প্রথম জুমার নামাজ আদায় রাঙ্গামাটির বাঘাইচুরিতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে প্রথমবারের মতো নারী ও পুরুষ এক জামাতে নামাজ আদায় করেছে প্রথম দিনে প্রায় পনেরোশো মুসল্লি নামাজে অংশগ্রহণ করেন শুক্রবার সতেরোই মার্চ আজানের পরপরই এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে ছুটে আসেন মসজিদে নামাজ আদায় করেন বাঘাইছুরি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার পৌর মেয়র জমির হোসেনের সহধর্মনী সহস্থানীয় শতাধিক নারী মুসল্লিও নামাজ শেষে উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন বহুদিনের ইচ্ছে ছিল মসজিদে জামাতে নামাজ আদায় করার আজ তা পূর্ণ হলো পরে সকল মুসল্লিদের নিয়ে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুর জন্য মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় মোনাজাত শেষে সকল মুসল্লিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয় শ্রী দশক এই ছিল আমাদের আজকের আলোকিত গুত রাঙামাটির সংবাদ ধন্যবাদ থাকার জন্য